কোর্টে যেতে হবে আমাদের জায়গার একটা সমস্যার কারণে, এখন আমি সেখানে যাব। মাত্র খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করলাম, প্রচুর টায়ার্ড লাগতেছে, ঘুমও প্রচণ্ড ধরতেছে। সো এখন আমি রেডি হব, রেডি হয়ে বের হব। সো গাইজ, আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আর অনেক, মানে কি বলবো, ঠাটা পড়ছে অনেক বেশি, খুব বড় বড় ই হয়েছে। সো গাইজ, আমি রেডি হই, রেডি হয়ে বের হই, দেন আপনাদের সাথে বের হওয়ার সময় দেখা হবে। গাইজ, আমি আনাপু চলে আসলাম জয়লা কোর্টে। এই যে কোর্ট, এই যে সামনে ডিসি অফিস, আবু হেঁটে যাচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে চারদিকে পানি জমে আছে আর অনেক রিক্সা, অনেক মানুষ, চারদিকে অনেক শোরগোল। আর এই যে ডিসি অফিস। সো গাইজ, আমাদের কাজ শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। চারিদিকে আজকে প্রচুর গরম, রোদও আছে হালকা হালকা, মানে আকাশ পরিষ্কার আবার মেঘলাও, দুইটাই বলা যায়। আবার এই যে রোদ উঠতেছে, প্রচণ্ড গরম, মানে শরীর দিয়ে শুধু আমি আর আব্বু শুধু ঘামতেছিলাম, এত গরম। এই যে চারিদিকে, মানে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ রোদ উঠে গেছে। বাসায় কখন যাবো এটাই ভাবতেছি, রিক্সা বসে বসে। রাস্তার যা অবস্থা, ঘাড় মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা উঠে যাচ্ছে। রাস্তাটা হচ্ছে কবে ঠিক হবে আল্লাহ জানে। আর এই যে আপনার, এটা হচ্ছে মসজিদ, আমাদের নরসিংদীর স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লা, উনি এটা তৈরি করেছেন, উনি অর্থায়নে। মসজিদটা অনেক সুন্দর, কিন্তু রাস্তার কারণে সৌন্দর্য বোঝা যাচ্ছে না আর কি। এই যে দেখুন কি সুন্দর মসজিদ। সো গাইজ, এই যে বাসায় চলে আসছি, মাথা ব্যথা করতেছে প্রচণ্ড, আকাশ আবার মেঘলা করতেছে, আর রাস্তার অবস্থা তো আপনারা দেখলেন, আরো বেশি মানে ব্যথা করতেছে। গাইজ, এই যে নাস্তা খেলাম, নাস্তা আজকে আম্মু কালকে যেটা চিরা ভিজে রাখছে সেটা পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর মতো মেখে আমরা সবাই, আমি আম্মু আব্বু খাওয়া দাওয়া করলাম। আর আব্বুর হঠাৎ করে আজকে জ্বর শুরু হয়ে গেছে, আই থিঙ্ক আমাকে দেখতে পাচ্ছে না, কারণ নাইট হাউস এই তাহলে ইয়েস। সো আব্বুর আজকে হঠাৎ করে খুব জ্বর উঠছে, তারপরে আবার হচ্ছে পায়ের ব্যথা, আল্লাহ জানে। যে কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে বাইরে যাচ্ছে, বৃষ্টিতে ভিজতেছে, এই কারণে জ্বরটা আসছে মূলত। সো গাইজ, এই যে মাত্র নাস্তা করলাম, এখন চা খাবো আর কি, চা নিয়ে আসছি উপরে। সো গাইজ, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর গাইস, প্লিজ আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন। আর গাইস, প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, যাতে আমি চ্যানেলটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।